বন্ধুরা কেমন আছো? সবাই আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল। আর এই তো সকাল সকাল স্নান করে উঠলাম, আর আজকে আমাদের খুব বিশেষ একটা ভালো একটা দিন, কি বলবো, আমাদের কাছে। তো দিনটা হচ্ছে আমাদের, আজকে আমাদের বিবাহিত জীবন 5 বছর পূর্ণ হলো। আর তোমরা সকলে আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি আর একসঙ্গে সারা জীবন চলতে পারি। তো দেখা যাক আজকে সারাটা দিন কী কী আছে আমাদের জন্য আর কি, দেখা যাক। সেরকমভাবে কোনো প্ল্যান আমাদের নেই, তবু দেখা যাক কী করি আর কি। আমার বর বলছিল একটু অন্যরকমভাবে, সেটা হচ্ছে অন্যরকমটা আমাদের আর কি এই বিশেষ দিনে ঠাকুরের কাছে একটা ভোগ দিতে, তো সেটাই এখন যাবে হয়তো। ঠিক আছে, তো বাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। যেহেতু স্নান করে উঠলাম, এখন মাথার চিরুনি করবো, সিঁদুর করবো। চিরুনি করে নিয়েছি আর সিঁদুর পরে নিয়েছি। তো যাই হোক, আর বরমশাই ওইদিকে গেল মন্দিরে, মন্দিরে তো ওই ভোগ আর কি, ভোগের জন্য টাকাটা দিয়ে আসলো ঠাকুরের আর কি, আমাদের নামে যে পুজোটা আর কি দেবে, তো সেখানে আর কি দিয়ে আসতে গেল। আর রান্নার ঘরে ঢুকবো, তো রান্না করবো এখন, রুটি করবো আর তরকারি করবো দুপুর আর কি, দুপুরের জন্য সব কিছু, আর রুটি যে করবো সেটাও তরকারি করে নেবো সকালের জন্য। আর মা আজকে আর কি উনুনে, যেহেতু ভাতটা আজকে গ্যাসে বসবে না, বললো উনুনেই করছে আর কি, উনুনে বসাবে, তার জন্য মা বললো আমি বসাচ্ছি ভাতটা। তো যাই হোক, আমিও এদিকে রান্নার সব কিছু কমপ্লিট করে নিই, তোমাদের সঙ্গে হয়তো বিকালবেলা শেয়ার করবো। আর ওইদিকে বর গেছে আর কি মন্দিরে, আমাদের আজকে আজকে যে বিশেষ দিন তার জন্য একটা ভোগ দিতে আর কি পুজোতে। তো যেহেতু পুজোটা সকালের দিকে দেয়, তার জন্য আগে আগেই সেই ভোগের টাকাটাও দিয়ে আসতে হবে। তো সেখানেই গেল মন্দিরে আর কি রাধা গোবিন্দ মন্দির। এদিকে রান্না করেছিলাম ভাত, ডিমের ঝোল আর লোটে মাছ, আর এদিকে শাক করেছিলাম। তো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো দুপুরে রান্না সব সেরে হাত মুখ ধুয়ে চলে আসলাম, ঠাকুর পুজো দেবো, তার জন্য রেডি হয়ে নিলাম, চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে দুপুরের পুজো দেবো, তো চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর আমার তো এদিকে পুজো হয়ে গেছে, তারপরে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আর ক্যামেরা বন্দি করেছি, সুন্দর একটা জিনিস দেখে নাও, এই দেখো চিকচিকি কী সুন্দর প্রসাদ গ্রহণ করছে। আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে দেখি, এই যে টিকটিকি আর কি খেতে এসে তারপরে কী করলাম, ক্যামেরাটা করলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, দেখো তারপর খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে আমি ঠাকুরের থালা বাসনগুলো তুলে নিয়েছি, তারপরে ধুয়ে টুয়ে তারপরে আবার চলে আসলাম ঘরে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো কমপ্লিট আমার পুজো দেওয়া হয়ে গেছে, আসলাম পুজো দিয়ে চলে এসছে ঘরে। আর পুজোর যেই থালিটা আর কি ভোগ দিয়েছিল ঠাকুরের কাছে আমাদের নামে পুজো দিয়ে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখাই। আর এখন আমরাও ভাত টাত খেয়ে নেব, প্রসাদ খেয়ে নেব, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী ভোগ দিয়েছে, চলো। বন্ধুরা, গোবিন্দর এই যে প্রসাদ, যেটা ভোগের থালিটা এত সুন্দর, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো কত সুন্দর, আর সেটাই তোমাদের সঙ্গে একটু দেখো দেখানোর চেষ্টা করলাম কত ভালো। এই রাধা গোবিন্দ মঠের এই প্রসাদ যে এত সুন্দর হয় তোমরা খেলে বুঝতে পারতে। বন্ধুরা শুভ বিকাল, দেখো রেডি হয়ে, তারপরে একটু বেরোচ্ছি আমরা ঘুরতে আর কি। তো চলো কোথায় যাওয়া যায় একটু দেখি, বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাই। তো চলো এই যে এখানে এসেছিলাম মজুমদারে, তারপরে এখন যাব একটু দেখি ঘুরতে যাই, ঘুরতে গিয়ে তারপরে ওখানে যাবো কথা হবে। তো আমরা যাচ্ছি, তারপরে আমরা এক জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে বাবা ভোলানাথের দর্শনে। ওখান থেকে বেরিয়ে মানে সোনার দোকান থেকে বেরিয়ে তারপরে আমরা যাচ্ছি বাবা মন্দিরে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আগেও আমি এর আগেও আমি ভিডিও যদিও আমি দিয়েছি ইউটিউবে আছে, তোমরা দেখে নিতে পারো দুর্গা মন্দির, সেখানেই যাচ্ছি আবার। তো চলো ভিতরে যাই, এখানে চলে এসেছি আর ওইদিকে চলো প্রথমে যাই সামনের দিকে। ও মহাদেব বাবার কাছে চলে এসেছি, সবাই দেখে নাও আর প্রণাম করে নিয়েছি, দেখো তোমরাও দর্শন করে নাও। আর দেখো কত সুন্দর লাগে এই সন্ধ্যা টাইমটা, খুবই সুন্দর লাগে, মন তো পুরো মানে কি বলবো আর মন ভরে যায় এই জায়গাটা আসলে। এর অনেকবারই এসেছি আমি, তোমরা হয়তো জানো আমার ভিডিও অলরেডি পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো, এর আগেও কিন্তু আমি এসেছি অনেকবার, যেহেতু আমাদের বাড়ি থেকে কাছে একদম দূরে নয়।
তবুও আস্তে আস্তে রাস্তা দিয়ে মানে মানে ভীষণ পথটা মানে দূর লাগছিল আর কি। আজকে দুর্গা মন্দিরে এসে মায়ের দেখো এখানে ভেতরেও ঠাকুর এখানে চলে এসেছে প্রণাম করতে, তো তোমরাও একটু দেখে নাও আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখানে কত সুন্দরভাবে পুজো হয় আর কীভাবে পুজো হয়। তোমরা অনেকেই জানো না সন্ধ্যাবেলার এই টাইমটা এত সুন্দর পুজো হয়, যারা দেখো তারা দেখেছো বা এসছো এখানে তারা তো জানোই, আর যারা জানো না তারা একটু এই ভিডিওটা দেখে নাও কত সুন্দর হয়, তারপরে তোমরা দেখো ভিডিওটা দেখেও কিন্তু আসতে পারবে। তো দেখো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা এই মন্দিরে অনেকক্ষণ তো কাটালাম, তোমরা তো দেখতেই পেলে পুজো হলো কত সুন্দরভাবে। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে এই জায়গাটা। আর তোমরা অবশ্যই যারা আসনি তারা ঘুরে যেও, খুবই সুন্দর একটা জায়গা মন ভালো করার। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম ফুচকার দোকানে, তো ফুচকা খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি এখানে দেখো এই মথুরা কেক খেতে। তো এত সুন্দর এই যে বানাচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুবই ভালো লাগছিলো। আর ওনার বাড়ি বোধহয় শান্তিপুরে, তো অ্যাড্রেসটা লেখাও আছে ওখানে শান্তিপুরের অ্যাড্রেস। তো খেয়ে সত্যি খুব খেয়ে ভালো লাগলো। তারপরে চলে এসছি ওখান থেকে, দেখো এখানে জামা কাপড়ের দোকান, তারপরে প্যান্ট নিল, তো নিয়ে দেখো চলে এসছি বাড়ি। আর চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কিনেছি, আর চলো তোমাদের সঙ্গে আমাদের প্রিয়বাসিকের গিফট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি দিল আমার বর। তো দেখো এই যে খুব কিউট একটা ব্যাগ, তার মধ্যে আবার আরেকটা ব্যাগ, তার মধ্যে একটা বক্স, দেখো তার এই বক্সের মধ্যেই আছে সেই জিনিসটা। তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছিলে আগেই তো কি আছে। তো হ্যাঁ দেখো এখানে একটা আংটি আছে, তো আংটিটা খুব সুন্দর সিম্পলের মধ্যেই নিয়েছি, কেননা আমার হাতে যেটা পছন্দ হয় সেটা হয়তো মানে আমার হাতে আঙুলে ঢোকে না, তো যার জন্য সিম্পলের মধ্যেই নিতে হয়েছে আমার যা সরু সরু আঙুল কি বলবো। তো এই আঙুলে হয় আর কোনো আঙুলে হয় না, মানে লুজ হয়, সেই কারণে আমার এটাই সিম্পলের মধ্যে নিতে হলো। আর খুব রেঞ্জ কমের মধ্যেই ছিল, যার জন্য আমার হাতে অনুযায়ী সেই হিসাবে দামটা কিন্তু হয়েছে।
তো দামটা আর বলছি না আমি, তোমরা বুঝে নাও এটা খুব সিম্পল, সেটা সামান্য রেঞ্জের মধ্যে একদম লো। অনেকেই হয়তো যদি মনে করো লো প্রাইসে কিনবো, অবশ্যই তোমরা কিনতে পারবে ইজি, খুবই সুন্দর একটা ছোটোখাটো জিনিস, তো ভালো, আমার ভালো লেগেছে। এটা আমি আগে আর কি নেওয়ার কথা ছিল, আমাকে আমার হাতে হয়েছিল না, যার জন্য চলে আসতে হয়েছে, তো এবার হয়ে গেল, এবার আর মিস করলাম না বিবাহবার্ষিকী। তো থ্যাংক ইউ আমার বরকে, অনেক অনেক ধন্যবাদ। তোমরা নিতে চাইলে, যাদের ভালো লাগে এইগুলো ভাবছো নেবো নেবো, একদম ইজি তোমরা নিতে পারবে, খুবই কম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবে। আর আমার হাতের আঙ্গুলে যেগুলো আমার আর কি বিয়ের আংটি, সেইগুলো দুটোর একটাও হয় না, আর আমি যেটা সবসময় পরে থাকতাম ওই আংটিটা ভেঙে গেছে, আর ওটা ঠিকও করা হয়নি, ওটা ঠিক করতে হবে। যাই হোক, আর এটা দেখো এই যে হাতেও পরে নিয়েছি, কেমন লাগছে? তো বন্ধুরা, আমাদের সুন্দর একটা বিশেষ দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগে জানিও আমাদের চ্যানেলের ভিডিও দেখতে, আর আমার চ্যানেলে প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। আর দিকে শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় জন্মমাসে আমি পরে নিয়েছি কাঁচের চুড়ি, আর শুভ এটা অত্যন্ত, তার জন্য পরে নিয়েছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।